দেখুন এবার কোটি টাকা সাবমেরিন নির্মাণে ভারত দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর নতুন উদ্যোগ নরেন্দ্র মোদী সরকারের দেশের জলসীমাকে নিরাপদ রাখতে ষাট হাজার কোটি টাকার সাবমেরিন প্রোগ্রামে সবুজ সংকেত দিল অরুণ জেটলি প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশের অন্দরেই প্রতিরক্ষা সংক্রান্ত যন্ত্রপাতি নির্মাণে এই প্রোগ্রাম বিশেষভাবে সাহায্য করবে বলে আশা বিশেষজ্ঞদের গত মাসে বেশ কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে স্ট্রেজিক পার্টনারশিপ গড়ে তুলতে নতুন চুক্তি সেরেছে ভারতীয় কেন্দ্রীয় সরকার এই নতুন উদ্যোগ ওই চুক্তিরই ফসল এখন পর্যন্ত রিয়ালায়েন্স ডিফেন্স ও লার্সেন অ্যান্ড টার্বোর সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত যন্ত্রপাতি করতে কেন্দ্রীয় সরকার চুক্তিবদ্ধ হয়েছে পাশাপাশি ফরেন অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার্স ও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে ভারতীয় নৌবাহিনী প্রজেক্ট সেভেন্টি ফাইভের অধীনে ছয়টি স্করপিয়ন ক্লাস সাবমেরিন তৈরির কাজ শুরু হয়েছে ফ্রান্সের নৌবাহিনী ও প্রতিরক্ষা সংস্থা ডিসিএনএস এর কারিগরি সহায়তায় মুম্বাইয়ের মাজাগাঁও ডকে সাবমেরিনগুলি তৈরির কাজ পুরোদমে চলছে সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি সংস্থা ভারতের প্রতিরক্ষার জন্য সাবমেরিন ও যুদ্ধ বিমান তৈরিতে আগ্রহ দেখিয়েছে কিন্তু এখন পর্যন্ত শিকে ছিঁড়েছে অল্প কয়েকটি সংস্থার কপালে প্রতিরক্ষা খাতে উনপঞ্চাশ শতাংশ এফডিআই বেঁধে দেওয়ায় এখনও সামরিক সঞ্জাম তৈরিতে দেশীয় সংস্থাগুলি দাদাগিরি দেখাতে পারছে তবে নতুন প্রকল্পে অত্যাধুনিক সাবমেরিন ফাইটার জেট তৈরির জন্য দেশীয় সংস্থাগুলি শীর্ষস্থানীয় বিদেশি সংস্থার কাছ থেকে প্রযুক্তি আমদানি করার ছাড়পত্র পেতে পারে আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে